হে দোস্তো, তাহানী রামায়ণ মহাভারত এইবিলাক যুদ্ধত যিবিলাক অস্ত্র শস্ত্রর প্রয়োগ করা হয়েছিল তার মাজত এপাত অস্ত্র আছিল ব্রহ্মাস্ত্র। সকলো অস্ত্রে উপরত আছিল এই ব্রহ্মাস্ত্র। এখন ফিল্মও রিসেন্টলি রিলিজ হল ব্রহ্মাস্ত্র নামৰ। তো ফিল্মখন মই চালো, ফিল্মখনের কথা বাৰু ভিডিওটোৰ শেষত কম, কিন্তু প্রথমতে শুনক এই ব্রহ্মাস্ত্র কি, কিমান ভয়ঙ্কর, কিমান প্রলয়ঙ্কারী মানে এই ব্রহ্মাস্ত্র। তো এই ভিডিওটো অলপমান পৌরাণিক হব গৈ আছে। যদি আপোনালোকে মহাভারত রামায়ণ বা এনেকুৱা যুদ্ধবিলাকত ইন্টারেস্ট আছিল, চাইছিল টিভিত, ভালদরে ভিডিওটো চাওক। চাওক, আগত দিনত যিবিলাক অস্ত্র শস্ত্র যুদ্ধত ব্যবহার কৰিছিল, এই অস্ত্র শস্ত্র যে কথা কলো দুটা আছে, এটা অস্ত্র এটা শস্ত্র। যিটো শস্ত্র, শস্ত্রটো কি, যিখিনি মানে তরুয়াল হক, তারপর আপনার চুরি হক, যিখিনিত মানে মন্ত্র জড়িত হয়ে নাই, যিখিনিত মানে তেনেকুৱা কোনো সেই নাই, মহিমা নাই, সেইখিনিক শস্ত্র বলি কয়। আর অস্ত্র হৈছে যিখিনিত মহিমা আছে, যেনেকে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্রত বহুত মন্ত্র জড়িত হয়ে থাকে। বা ধরক এই অর্জুনে হক, রামে হক, এনেকে মন্ত্র মাতি দিয়ে, কিবা এটা ওলাই যায়, এনেকুৱা মারি দিয়ে, এইবিলাক হৈছে অস্ত্র। তো যিখিনি যাদু মন্ত্র জড়িত হয়ে আছে অস্ত্র, আর যত যাদু মন্ত্র জড়িত হয়ে নাই শস্ত্র। আর এই যে ব্রহ্মাস্ত্রর কথা কলো, এই ব্রহ্মাস্ত্র আহে অস্ত্রত, ব্রহ্মাস্ত্র অস্ত্র। চাও, যদি তাহানির দিনের কথা কব যাও, সকলতকৈ ভয়ানক অস্ত্র পাঁচবিধ আছিল। এক নম্বর ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাই যিপাত অস্ত্র বনাইছিল, সকলতকৈ ভয়ানক শক্তিশালী অস্ত্র। দুই নম্বর আছে আপনার নারায়ণ অস্ত্র, নারায়ণ নারায়ণর নারায়ণ অস্ত্র। আর তারপর পশুপাত অস্ত্র, শিবর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাক কোৱা হয়। তো ব্রহ্মাস্ত্র এক নম্বর, দুই নম্বর নারায়ণ অস্ত্র, তারপর পশুপাত অস্ত্র, আর ইন্দ্রর বজ্র যি আছে, আর তারপর বিষ্ণুর সুদর্শন চক্র, চক্র, এই পাঁচটা অস্ত্র আছিল তাহানর যুগত, তাহানির দিনত সকলতকৈ ভয়ানক অস্ত্র। এতিয়া এই অস্ত্রর ব্রহ্মাস্ত্র সকলতকৈ বেশি, মানে গোটেকিটা অস্ত্র সমান লেভেলরে কব পারি, কিন্তু ব্রহ্মাস্ত্র সকলের উপরত, কারণ ব্রহ্মাই দেবে আমার সম্পূর্ণ ব্রহ্মা, আমার যেখান ব্রহ্মাণ্ড আৰু এইখন আৰু গোটে পৃথিবী বনাইছিল। তো যেটো ব্রহ্মাই কি কৰিছিল, আমার পৃথিবীখন যি যি বস্তুরে বনাইছিল, যেনেকুৱাকে বায়ু, মাটি, পানি বা যি ডিএনএ পর্যন্ত, মানে প্রতিটো বস্তুর সৃষ্টি একদম, এই মোবাইলটো ভাঙি 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 গৈ থাকিলে আমি অণু পরমাণুলৈকে যাব পাৰিম, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, পুরা এটম লেভেললৈকে। তো ব্রহ্মাদেবে রচনা করা এই ব্রহ্মাণ্ডখন যি যি বস্তুরে সৃষ্টি হল, সেই প্রতিটো বস্তু ধ্বংস করে দিব পৰা অস্ত্রপাতক ব্রহ্মাস্ত্র বলি কোৱা হয়। ধ্বংস মানে পুরা ভিতরের পৰা ধ্বংস। এটা এক্সাম্পল দিও, মোর দেহত যদি আজি ব্রহ্মাস্ত্র মারা হয়, অনলি মই নমরু, মোর এই মাংসর ভিতরের ডিএনএ এটম পরমাণু যে আছে মোর দেহ অনু পরমাণু, সেই অরু পরমাণু ধ্বংস হয়ে যাব ব্রহ্মাস্ত্রর দ্বারাই। ইয়াকে কয় ব্রহ্মাস্ত্র, মানে সিম্পল ভাষাত যেনেকৈ পৃথিবী ব্রহ্মাণ্ডখান সৃষ্টি হয়েছে, সেই বস্তুখিনি ধ্বংস করে দিয়ায় ব্রহ্মাস্ত্র। আজির দিনত আমি অলপমান যাক নিউক্লিয়ার বোমর লগত তুলনা করিব পাৰো, কারণ নিউক্লিয়ার বোমে কেনেকে করে, নিউক্লিয়ার বোমেও এটমলৈকে ধ্বংস করে, তেনেকুৱাকে ব্রহ্মাস্ত্রও এটমলৈকে ধ্বংস করিব পৰা শক্তি নিজের মাজত রাখিছিল। এনেকুৱাকে কোৱা হয় যে একবার যদি ব্রহ্মাস্ত্রর প্রয়োগ হৈছে কোনো অস্ত্রর লগতে, সেই ব্রহ্মাস্ত্রক মানে ডাউন করিব পৰা ক্ষমতা নাছিল, অনলি ব্রহ্মাস্ত্রইহে ব্রহ্মাস্ত্রক মানে সেই করব পাৰিছিল। এটা উদাহরণ, মহাভারত যুদ্ধর শেষর ফালে অশ্বত্থামাই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল ভুলভাবে, করবলগা হওয়াই নাছিল, খঙত করেছিল। আর শ্রীকৃষ্ণই ব্রহ্মাদেবর অসরত গৈ পিনে রিকুয়েস্ট জনাইছিল যে আপনার অস্ত্রপাত ঘুরাই লোক অশ্বত্থামার পৰা, নহলে গোটে বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাব। আর শ্রীকৃষ্ণ রিকুয়েস্টত ব্রহ্মই নিজে সেই অস্ত্রপাত ঘুরাই লৈছিল। তো অর্জুনের লগতো ব্রহ্মাস্ত্র আছিল, কিন্তু অর্জুনে কি অস্ত্রর প্রয়োগ কেতিয়া করিব লাগে জানিছিল, তো ব্রহ্মাস্ত্রর প্রয়োগ কেতিয়াও করা নাছিল। আনকি কর্ণর লগতো ব্রহ্মাস্ত্র আছিল, পরশুরামে দান করেছিল। আনকি যদি মহাভারত যুদ্ধর বাহিরে আমি সেই রাম রাবণ যুদ্ধর কথা কও, লক্ষ্মণে ব্রহ্মাস্ত্রর প্রয়োগ করিম বলে কইছিল লঙ্কার উপরত, কিন্তু রামে বাধা দিছিল, রামে জানিছিল যে যদি একবার ব্রহ্মাস্ত্রর প্রয়োগ করা হয় লঙ্কাত আর কেতিয়াও জীবন সম্ভব নহয়,
কারণ একবার যদি ব্রহ্মাস্ত্র প্রয়োগ কিবা এটা অঞ্চলত করা হয় না হে অঞ্চলত বছর বছর ধরি জি কোন জীব এডাল গোসরো সৃষ্টি নহয় জেনেকে আজির দিনর এটমিক বোম ইমান আছিল ব্রহ্মাস্ত্রর শক্তি কিন্তু 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 যখন ব্রহ্মাস্ত্র ফিল্ম ওলালে রণবীর কাপুর আলিয়া ভট্ট শাহরুখ খানও আছে তারপর নাগার্জুন অমিতাভ বচ্চন সেই ফিল্মখন মানে কিবা ভিএফএক্সর উপর বেশি গুরুত্ব দিলে বা কিবা মানে এটা মিসিং মিসিং লাগিল মোর সেই মূল যে ব্রহ্মাস্ত্র শক্তি সেই শক্তি যেন ওলাই নপরিল সেই ফিল্মখনের মাধ্যমে তার স্টোরি একটু লাইন হোক বা মুঠর উপর ভিএক্স কিনা এনিমেশনের কিবা কিবা চাব যা এনে লাগিল অনলি ভিএফএক্স ভিএফএক্স জুই ওলাই যায় কিবা ওলাই যায় সব ভিএফএক্স তো আমি সাউথর মুভিতে পাও বাহুবলীত আছে ভিএফএক্স ভাল আর আর আছে কিন্তু বাহুবলীত যে স্টোরি লাইন সেই স্টোরি লাইনটা ইমানে স্ট্রং কি ধুনিয়াকে মিলি গৈছে চাই পিনে মানে আমনি নালাগে কিন্তু ব্রহ্মাস্ত্র ইমান এটা ব্রহ্মাস্ত্র বলে কলে সকলই জানে ইমান একটা স্ট্রং সাবজেক্ট আছে কিন্তু সেই সাবজেক্টটা মানে ভালদরে ফুটাই উঠাব নোৱাৰিলে অনলি এনিমেশন যার লগত ব্রহ্মাস্ত্র আছে যার লগত অস্ত্র আছে তাক গুলিয়াই আছে সিনেমাত দেখাইছে গুলিয়াই আছে তার লগত অস্ত্র আছে অলরেডি কিবা অস্ত্র তো এনেকুৱা মানে মিসিং হৈ গৈছে তো মোৰ এই ব্রহ্মাস্ত্র ফিল্মখন মোৰ পার্সোনালি একদমে মানে ভাল নালাগিল মানে হ্যাঁ বাকি ব্রহ্মাস্ত্র যি অস্ত্র শক্তিপাতের কথা মই আপোনাক কলোৱে তো অলপ যদি সাউথ টাইপত মই বানাব দিয়া নাই কিন্তু সাউথক অনলি কপি কৰিব যোৱাই নহয় অলপমান তারপরা কেনেকুৱা কি হতে মূল যে টপিক টপিকটো তুমি ধুনীয়াকে রাখে ন তো এইটোৱে এইখনে আছিল মানে মোৰ ব্রহ্মাস্ত্রর উপর রিভিউ আর আপনার সেই অস্ত্রপাতর কথা কলো জিপাত অস্ত্রই এই পৃথিবীর সৃষ্টি শেষ করব পারে তো ইয়ারপরা এটাই মেসেজ যত সৃষ্টি আছে তাত শেষও আছে যদি মই সৃষ্টি হব পারো মোক শেষ করাও বস্তু আছে আর সেই বস্তুপাতর নামে সাগে ব্রহ্মাস্ত্র।